আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা শাহনগরে। এখানে একজন উদ্যোক্তা, তিনি শিক্ষকতা করতেন, রিটায়ার করেছেন, তিনি অবসর সময়টা কবুতরের সঙ্গে কাটান। তিনি তার বাড়ির পরিত্যক্ত ছাদে কবুতর পালন করছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর আছে, কী জাতের কবুতর আছে, কবুতরকে খাবার হিসেবে তিনি কী কী খাওয়াচ্ছেন, রোগ ব্যাধি হলে তার কী ব্যবস্থা নিচ্ছেন, এবং যারা নতুন উদ্যোক্তা পরিত্যক্ত ছাদে কবুতর পালন করতে চান তাদের সম্পর্কে আজকে তার কাছে জানার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদনটি জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবো এখন সরাসরি এই খামার যিনি পরিচালনা করছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক দয়ায় রহমতে ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম বিশ্বাস। আচ্ছা, আপনি পেশায় কোনো কিছু করছেন কিনা? হ্যাঁ, এর আগে করেছি, অষ্টম হাসিনামান গার্লস হাই স্কুলে আমি শিক্ষকতা করেছি। তো বর্তমানে এখন কি অবসরে আছেন? রিটায়ার অবস্থায় আছি, বেকার বাড়িতে বসে আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ছাদে কবুতর পালন করছেন। হ্যাঁ, আজকে ধরেন 4-5 বছর কি 5-6 বছর থেকে আমি এই শখ। হ্যাঁ, প্রথমে 7-8 জোড়া কবুতর নিয়ে পালি, আস্তে আস্তে বৃদ্ধি হয়ে এখন 70-80টার মতন কবুতর হয়েছে। আচ্ছা, যখন শুরু করেছিলেন তখন কি জাতের কবুতর দিয়ে শুরু করেছিলেন? এই এই জাতি, এই দেশি দিয়ে শুরু করছিলেন? দেশি দিয়ে শুরু করছিলাম, কোনো বিদেশি আমার কবুতর আমি পালিনি। আচ্ছা, এটা কতদিন আগে শুরু করেছিলেন? 5-6 বছর কি। আচ্ছা, যখন শুরু করেছিলেন তো তখন বড়গুলো দিয়ে শুরু করেছিলেন নাকি ছোটগুলো দিয়ে? ছোট বাচ্চা 10 জোড়া কিনেছিলাম, মানে বাচ্চা কবুতরই 10 জোড়া নিয়ে আসছিলাম। হ্যাঁ, বাচ্চা কবুতরই 10 জোড়া নিয়ে এসে পালি, আস্তে আস্তে বৃদ্ধি হয়। এই যে কবুতর পালন শুরু করলেন, এটা কেন? অনেক জিনিস ছিল যেরকম মুরগি, হাঁস, তো গরু ছিল, তো আপনি কবুতর পালনে আগ্রহী কেন? এটা একরকম শখ, শখের বশবর্তী হয়ে আমি কবুতর পালন করেছি, ভালোবাসার খাতিরেই। আচ্ছা, আপনি যে এই কবুতরকে খাবার হিসেবে খাবার যে দিচ্ছেন, এই খাবারগুলো কী কী খাবার দিচ্ছেন? খাবারগুলোর মধ্যে বেশিরভাগ খাবারই গম খাওয়ায়, আর ওই মাঝে মধ্যে চালের ই খুদ এইসব খাওয়ায়, তাছাড়া অন্য কোনো খাবার খাওয়ায় না। শুধু গম এবং চালের গুঁড়া খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কবুতর যেহেতু আপনি 4-5 বছর ধরে পালন করছেন, এর মধ্যে এই কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা? হ্যাঁ, মাঝে মাঝে রোগ ব্যাধি হয়, আমি পিফক্স ওষুধ খাওয়াই। হ্যাঁ, গমের সাথে মিক্সড করে নিয়ে খাওয়া দেই। আচ্ছা, কী ধরনের রোগ হতে পারে আপনাকে জানা আছে? ওই সোনা পায়খানা, হ্যাঁ, অনেকগুলো হয়তো এমনি আটকে যায়, হ্যাঁ, এমনি ঘোরে। পিফ্লক্সটা খাওয়ানোর পরে কি আপনি বুঝতে পারছেন যে কাজ করছে? পরে অনেকটা কাজ করছে। আচ্ছা, বর্তমানে আপনার কবুতর কি সম্পূর্ণ সুস্থ আছে? মোটামুটি সুস্থ, তো দুই একটা দেখা যাচ্ছে একটু এলোমেলো। এই এটা কি সবসময় হয়ে থাকে? না, সবসময় হয় না। কবুতর নিয়ে চিন্তা ভাবনা কি আছে? কবুতর নিয়ে কোনো চিন্তা ভাবনা এমনি নাই, এমনি পালি এই শখ, তাছাড়া কোনো চিন্তা ভাবনা নাই যে আমি ওই বিরাট কিছু হবো, অমুক তমুক বা আরও কিছু বাড়াবো, এ না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি অবসর সময়টা কবুতরকে নিয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, তাই তাই, এটাই ঠিক। কারণ অনেকেই আছে যে অবসর সময়টা অনেক কিছু শখ হিসেবে পালন করে, কারণ মানে যে যে ধরনের জিনিসগুলো পালন করে সেটা দেখলে তার মন ভরে যায়। আপনি কি সেরকমই মানে চিন্তাভাবনায় আছেন? না, ওই রকমই। আচ্ছা, বাচ্চাটা কেমন পাচ্ছেন মাসে? মাসে 10 জোড়া, কোনো কোনো মাসে 15 জোড়া, কোনো কোনো মাসে 6 জোড়া, 5 জোড়া, এরকম হয়। এত কম বেশি হওয়ার কারণ কি? কম বেশি হওয়ার কারণ ওপরে খোলামেলা জায়গায় থাকে খাঁচা, এই কাকে অত্যাচার করে বেশি, আবার তারপরে ডিম অনেক নষ্ট হয়, এই হিসাবে তার প্রোডাকশনটা একটু কম হয়। মানে বন্যপ্রাণীর আক্রমণে কবুতরকে একটু সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা।
আচ্ছা, এটা দূর করার কোনো প্রক্রিয়া? দূর করার প্রক্রিয়া অনেক দেখেছি, ওই তীর ধনুক দিয়েও দেখছি, কাককে কোনো ইয়ে হয়নি। ওরা ফাঁক ফেলে, আর তাছাড়া সাথে তো সবসময় আসি না, ফাঁকা থাকে, ওরা যে কোনো মুহূর্তে ওই ঢোকে বাচ্চা নিয়ে চলে যায়, খেয়াল করা যায় না। সবসময় তো আর রোদের মধ্যে এখানে ফাঁকা যায়, বসে থাকা যায় না। আপনি কবুতর যে পালন করছেন, শুরুটা করেছিলেন এই খোপ দিয়েই? হ্যাঁ, এই খোপ দিয়েই। তখন দুইটা খোপ ছিল, তারপরে যখন একটু বাড়লো তখন তারপরে আরও দুইটা খোপ বানাই। মানে শুরুতেই এই খোপ দিয়ে পালন করছে? হ্যাঁ, শুরুতেই খোপ দিয়ে পালন করা। আচ্ছা, বর্তমানে অনেকেই তো আছে যে আবদ্ধ করে পালন করার চিন্তা ভাবনা করে ছাদে, তো আপনার সেরকম কোনো চিন্তা ভাবনা আছে? ওই চিন্তা ভাবনা নাই, আমি এই খাঁচার মধ্যেই পালন করি, ছাড়ে দেই, বাইরের থেকে খেয়ে আসে, আমি নিজে খাবার দিই, এইভাবেই আমার চলছে। আচ্ছা, এই যে কবুতরকে খাবার দিচ্ছেন, যেহেতু আপনি খোলামেলা পরিবেশে উন্মুক্ত করে পালন করছেন, এরপরেও খাবারটা মানে কয় বেলা দিচ্ছেন? খাবারটা আমি আগে দুই বেলা দিতাম, এখন মাঝে মাঝে তিন বেলাও দেই। আচ্ছা, আমরা তো জানি যে কবুতর খোলামেলা করে পালন করলে, মানে উন্মুক্ত করে পালন করলে খরচটা কম হয়, খাবার খরচটা কম হয়। সে খরচটা একটু বেশি হচ্ছে, যেহেতু খাবারটা ওদেরকে পর্যাপ্ত পরিমাণে না দিলে আমি তিন বেলায় খাবার দিই, অনেক সময় দুই বেলা দিই, আর যদি একবেলা দিই তাহলে ওরা বাইরের থেকে খেয়ে টেয়ে আসে, তাহলে আমার খরচটা কম হয়। এটা আসলে আপনি কি নিজে অভ্যস্ত করার কারণে এরকম হয়েছে? হ্যাঁ, তাই হয়েছে, ওই তিন বেলা খাবার দিয়ে অভ্যস্ত করেছি, যার ফলে ওরা বাইরে খুব কম খায়। মানে শুধু আপনার খাবার দেওয়ার অপেক্ষায় থাকে? নির্ভর করে, সন্ধ্যা লেগে যায় তাও অপেক্ষায় বসে থাকে চালের ওপরে, যতক্ষণ না খাবার দেবো ততক্ষণ সে ওই খাবারের মধ্যে ঢুকবে না। আসলে এটাও কিন্তু একটা ভালোবাসা। হ্যাঁ, এটা ঠিক। যাদের পরিত্যক্ত ছাদ পড়ে আছে কি বেকার, তারা যদি কবুতর পালনে আসতে চায়, তারা কি দেশি কবুতর পালন করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ পারবে। আচ্ছা, তারা যদি পালন শুরু করতে চায় তাহলে কি তারা খোপ দিয়ে পালন করবে না আবদ্ধ করে পালন করবে? আমার মনে হয় খোপ দিয়ে পালন করাই ভালো, আর ওই নেট দিয়ে চারিদিকে ছাদে যদি ঘিরিয়ে নেয় তাহলে তো ওরা বাইরে যেতে পারছে না, ওই এর একটা সীমাবদ্ধ জায়গার মধ্যেই থাকতে হচ্ছে তাদেরকে। আর আমারগুলো খোপে আছে, এরা ইচ্ছা মতো বাইরে যেতে পারে, আসতে পারে। হ্যাঁ, বাইরের খাবার ওই ইঁটের কুচি, এটা ওটা, ছোটো পাথর, এগুলো খেয়ে আসতে পারে, কারণ শুধু একরকম খাবারই তো দেহের মধ্যে ইয়ে হয় না, পুষ্টি হয় না, তো তাদেরও তাই, অনেক সময় মাটি খায়, অনেক সময় ওই কাঁকড় বালু এই রকম খায়, ইঁটের কুচি খায়, আমিও খাবার দিই সেগুলো খায়, যার হিসাবে আমার কবুতরের মানে রোগ ব্যাধি এগুলো খুব কম। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আপনার কবুতরগুলো খুবই সুস্থ এবং ভালো, ইনশাল্লাহ এইভাবে খাওয়া দাওয়ার পরিচর্যার জন্যই ভালো আছে। যারা কবুতর পালন করতে চায় তারা যদি পরিচর্যাটা ভালো করে করে তাহলে কি কবুতর পালন থেকে রোগ ব্যাধি কমাতে পারবে কিনা? না, ঠিকই আছে, এটাও ঠিক, তারা যদি ঠিকভাবে সঠিকভাবে যদি পালন করে, আর কখন কোন সময় রোগ ব্যাধি আসলো, কী হলো না হলো, এগুলো যদি ওরা জানতে পারে, সাথে সাথে ট্রিটমেন্ট করে, ওষুধ পান দেয়, তাহলে এটা রোগ ব্যাধিটা কম হবে। আমরা দেখতে পাচ্ছি আপনি পানি দিচ্ছেন একটা পাত্রের মধ্যে। শুধু আমি ওই পানির পাত্রে পানিই দিই, অনেক সময় ওষুধ দেই, হ্যাঁ, কিন্তু আমি ওই যে পিফক্স একটা ওষুধ, সেইটা গুঁড়া, এই গুঁড়াটা গমের মধ্যে মিক্সড করে দিয়ে আমি খাওয়া দিই। তাহলে পানির মধ্যে কিছু ব্যবহার করছেন না? আগে করেছি, এখন আর করি না। অনেক সময় পানিটা, ওষুধের পানিটা ওরা খায়, খায়া দেয় ওর মধ্যে আবার পায়খানা করে, ওই পায়খানার পানি খেলেও তো তাদের একটা অসুখ বিসুখ হতে পারে, এই জন্য আমি আর ওই পাত্রে আর ওষুধ দিই না, ওই ওষুধটাই আমি গমের মধ্যে দিয়ে, শুকনা হয়ে যায় তখন ওই গমের মধ্যে গম খেয়ে নেয়। এক্ষেত্রে কি আপনার মতে কাজটা ভালো করছে? মানে আমার মতে ভালো, কারণ ওই পানির মধ্যে রানা মেশিন ওই ওষুধটা আমি দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম কিছু খাইলেও কিছু অবশিষ্ট থেকে গেল, ওই পানিটা ওরা ওর মধ্যে আবার পায়খানা টাইখানা করে পানিটা নষ্ট হয়ে যায়, কারণ নষ্ট পানি খাইলে আলটিমেট রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে, সমস্যা হতে পারে, যার ফলে আমি আর ওইভাবে রানা মেশিন দিয়ে পানির মধ্যে দিয়ে দেই না। যখন শুরু করেছিলেন, খোপ দিতে শুরু করেছিলেন, তো তখন খরচটা কেমন করেছিলেন? তখন তো মোটামুটি একটু কম খরচ পড়েছিল, এখন তো অনেক বেশি, এখন বাঁশ কাঠের দামও বেশি, একটা কামলারও দাম বেশি, মজুরি হিসাবে একটা মিস্ত্রি নিয়ে আসতে গেলে তার 500-700 টাকার নিচে লাগে না, এমনিতে কামলার দাম 500 টাকা, তো একটা মিস্ত্রি যদি নেই তখন তো বেশি নেবে সে, আবার জিনিসপত্রের দামও বেশি, যার ফলে এখন একটা খোয়ারের পেছনে হয়তো 5-7 হাজার টাকা, তারও বেশি হয়তো না লেগে যাবে। আচ্ছা, ভিতরে আপনার কতগুলো খোপ আছে?
আর বড় দুইটাতে আছে ৪০টা করে, ৪০-৪০-৮০, আর ওই দুইটাতে ২০-২০-৪০, ওই ছোটোটাতে ২০টা, ওইটাতে ২০টা, এই দুইটাতে ২০টা-২০টা, আর ওই বড়ো দুইটাতে আছে ৪০টা খোপ। তার মানে একটা করে থাকলে ৪০টা থাকবে, কিন্তু থাকে না, অনেক সময় ফাঁকা থাকে খোপ। আচ্ছা, আপনার খোপ তো অনেক, তো কবুতর কম বাড়ানোর ইচ্ছা আছে কিনা? বাড়ানো এইভাবে যদি বাড়ে, তাছাড়া অন্য কোনো আমার কোনো অন্য সিদ্ধান্ত না যে আমি নতুন করে আবার কিনে নিয়ে এসে বাড়াবো কিছু না, এইভাবে যা বাড়ে। এখন এইগুলো বাড়ার একটাই পন্থা আছে, যদি আমি বাচ্চাগুলো নষ্ট না করি, বাচ্চাগুলি না বিক্রি করি, বাচ্চাগুলি না খাই, ওই বাচ্চা দিয়ে আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে এই। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে এই দেশি কবুতরের বাচ্চার দাম কত বর্তমানে চলছে? মোটামুটি ২০০। আর বড়গুলো কেমন দাম? বড়গুলো একটার দাম ১৫০-২০০ এরকম করে। তাহলে জোড়া ৩০০-৪০০ টাকা? হ্যাঁ, ৩-৪০০ টাকা এক জোড়া কবুতর, ৩-৪০০ টাকা। আমরা সবসময় মানুষকে উদ্দেশ্য করে ভিডিওগুলো করি, যেমন আপনার পরিত্যক্ত ছাদে আপনি কবুতর পালন করছেন, অনেকেই তো আছে যে এরকম পালন করতে চায়, কি আগ্রহী ছাদ পরে আছে, করবো কি না ভাবে, তো আপনাদের মতে কি মনে হয় তারা করতে পারবে কি না? করতে পারবে, তারা যদি ইচ্ছা করে, যে পরিত্যক্ত ছাদ পড়ে আছে, আমি ছাদের ওপরে কিছু খাঁচা টাঁচা তৈরি করে নিয়ে কবুতর পালি, তারা যদি ইচ্ছা করে পারে। তাহলে যারা নতুন শুরু করতে চাচ্ছে, কি শুরু করবে, কি করেছে কিন্তু মানে সাহস পাচ্ছে না সামনের দিকে আগানোর, তো আপনার মতে কি? যেহেতু আপনি, আমার মতে যারা নতুনভাবে শুরু করবে করাটা ভালো, কারণ এটাতে এটাও একটা লাভজনক ব্যবসা। হ্যাঁ, যদি কবুতরের বাচ্চাটাগুলো ঠিক সঠিকভাবে যদি আসে পালন করতে পারে, তাহলে এগুলো বিক্রি দিয়ে মোটামুটি এক জোড়া কবুতর ২০০-২৫০, ১০০ এই পর্যন্ত বিক্রি করলে মোটামুটি সে মাসে একবার করে যদি এক জোড়া কবুতরের বাচ্চা দেয়, পরবর্তী মাসে আবার দিচ্ছে, যার ফলে সে লাভবান হবে। শুধু একটু পরিচর্যা করতে হবে, একটু পরিচর্যা করতে হবে এবং ওদেরকে যত্নে রাখতে হবে, বাইরের আক্রমণ থেকে তাদেরকে নিরাপদে রাখতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নেব ছাদের পরিত্যক্ত জায়গাতে যে খামারটি করেছেন এখান থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।